রাজ্যের শক্তিশালী বুথের মাধ্যমে 23 নির্বাচনে আবার পুনরায় সরকার প্রতিষ্ঠার জন্য জোরদার কর্মসূচি নিয়েছে বিজেপি। সারা রাজ্যে এই বুথ বিজয় অভিযান কর্মসূচিতে বিভিন্ন বুথের শক্তিকে সংহত করে সাধারণ মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে বিজেপি দল। শুক্রবার 32 মাতাবাড়ি মণ্ডলের 26 নং বুথে এরকম কর্মসূচিতে যোগদান করেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুথ ভিত্তিক এই জনসংযোগ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুথের কর্মকর্তারা এবং মণ্ডল স্তরের নেতৃত্ব সহ শক্তি কেন্দ্রের ইনচার্জ এবং বিস্তারকরা। বুথ এলাকার জনগণের সার্বিক সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখা এবং শক্তিশালী বুথ নির্মাণের রাজনৈতিক লক্ষ্যের জন্যই যে এই কর্মসূচি সেই কথাই উল্লেখ করেন কৃষিমন্ত্রী। বেশি করে শক্তিশালী করা এবং আরও যদি কাজ করা ইচ্ছুক ব্যক্তিদের যুক্ত করে দেওয়া, তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে আলোচনা। আলোচনাটা এভাবে নয় যে শুধুমাত্র ভাষণ দিয়ে যাওয়া, পার্টির সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকটি কার্যকর্তা যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে খুঁটিনাটি বিষয়ে তাদের সুবিধা তাদের অসুবিধা আলোচনা করা এবং এই এলাকা প্রত্যেকটি পরিবারের এই বুথের অন্তর্গত প্রতিটি পরিবারের এই ব্যাপারে সামাজিক ভাতা সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে বিজেপি সরকার রাজ্যের মানুষের কল্যাণ সাধন করেছে তা নিয়ে মানুষের কাছে যেতে হবে বলে প্রণজিৎ সিংহ রায় জানান। ভাতা যেখানে 700 টাকার থেকে 1,000-2,000 টাকা ভাতা মানুষ পাচ্ছে তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, নতুন ভাতা সরকার সিদ্ধান্ত নিয়েছে সেইগুলো যাতে সঠিকভাবে ঠিক উপযুক্ত গরিব ব্যক্তির কাছে যায়, এই সমস্ত কিছু নিয়ে এই বুথভিত্তিক আলোচনা এবং যাতে মানুষের প্রয়োজন এবং তাদের যে কোনো প্রাপ্য সঠিক মানুষ পায় সেগুলোকে বুথগুলোকে দিশা নির্দেশ দেওয়া এবং আলোচনা করে আমাদের মূল উদ্দেশ্য। চালয় গ্যাস এবং বিভিন্ন কিষাণ কৃষকদের যারা আছেন কিষাণ তাদের সম্মানিধি প্রকল্পের টাকা পাওয়া 6,000 টাকা করে, তাদের সার বীজ কীভাবে পাচ্ছে, তাদের ধান বিক্রি করতে পারছে কি না, তাদের ফসল বীমা যোজনা সরকার টাকা দিচ্ছে সেগুলো সঠিকভাবে করছে কি না, ফিশারিতে ক্ষেত্রে যারা আমাদের তফসিলি জাতি মানুষরা যারা আছেন তাদের যারা জমি আছে তারা পুকুর করতে চাইলে সরকার বিনা পয়সায় পুকুর করে দিচ্ছে। উল্লেখ্য, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুথ বিজয় অভিযানের সূচনা করার পরেই বিভিন্ন বুথে নিজেদের প্রবল রাজনৈতিক শক্তিকে আরও প্রবল করার জন্য জোরালো কর্মসূচি নিয়েছে তেজি রাজ্য বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।